ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আগামী বছর অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ আর এই বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে দল গঠনে ব্যস্ত হয়ে পড়েছে বিসিবি নির্বাচকরা বিশ্বকাপের আগেই ভালো একটা দল তৈরি করতে চায় তারা তাই তো বিভিন্নভাবে নির্বাচনের প্রক্রিয়া চলছে দলে উঠিয়ে আনা হচ্ছে কয়েকজন তরুণকে অভিজ্ঞদের পাশাপাশি তারুণ্যদের প্রাধান্য দেওয়া হচ্ছে তেমনি একজন তরুণ শরীফুল ইসলাম বল হাতে গতি ও সুইং এর জাদু দেখাতে পারেন তরুণ এই পেসার কয়েকদিন আগে নিউজিল্যান্ড অনূর্ধ্ব উনিশ দলের এক ব্যাটসম্যানের স্টাম্প উড়িয়ে আলোচনায় এসেছেন শরীফুল যে বলের গতি ছিল একশো চল্লিশ কিলোমিটার প্লাস আর এবার সেই শরিফুলকে জাতীয় দলে আনার প্রক্রিয়া শুরু করেছে বিসিবি নির্বাচকরা এমনটাই জানালেন প্রধান নির্বাচক মেনহাজুল আবেদিন নান্নু এ প্রসঙ্গে তিনি বলেন শরিফুলের উচ্চতা ভালো এরই মধ্যে সে ভালো পারফরম্যান্স করছে আশা করি সব ধরনের ফর্মেটেই খেলার ক্ষমতা আছে তার আমাদের যুবদল শরীফুলের মতো ভালো একজন পেসার পেয়েছে তার ভালো করার সম্ভাবনা রয়েছে বলিংয়ে সে ধারাবাহিক ভেরিয়েশনও রয়েছে এবং গতিও আছে তাই সে সম্ভাবনাময় পেসার সে আরও উন্নতি করতে পারলে দ্রুত জাতীয় দলে উঠে আসবে এতে আমার কোনো ডাউট নেই তরুণ শরীফুলকে জাতীয় দলে উঠিয়ে আনার পরিকল্পনায় আছে বিসিবি নির্বাচকরা এমনটাই জানালেন বিসিবি প্রধান নির্বাচক মেনহাজুল আবেদিন নান্নু